হ্যালো বন্ধুরা এ কথা বলবো ডেড রাইস মুভিটা নিয়ে তো আমি ছোটোবেলায় ডেড দেখেছিলাম অনেক ছোটোবেলায় যখন ইভিলড ভূতের বই মানে বুঝতাম ইভিলডেড আর কোনো মুভি বুঝতাম না তো যখন আমি ছোটোবেলায় ডেড দেখেছিলাম প্রচণ্ড ভয় পেয়েছিলাম আমার মনে আছে আমি তিন রাত ঘুমোতে পারিনি তো এখন আবার দেখলাম ইভিলডেড রাইস তো মুভিটা আমার কেমন লাগলো বলছি তার আগেই বলে দিই মুভিতে ভয়ে সম্পর্কে কিচ্ছু নেই ব্রুটালি আছে প্রচণ্ড ব্লাড দেখি দেখানো হয়েছে আর সেরকম কিছু নেই ভয় বলতে সেই হঠাৎ করে যে চলে আসবে মুখের সামনে যে একটা বিভৎস মুখ সেই দেখে শিউরে ওঠা সেই ব্যাপারটাই মুভিতে নেই মানে ভয় লাগবে না বললেই চলে তো মুভিটার স্টোরি সম্পর্কে যদি একটু বলি মুভিটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট একটা গোটা অ্যাপার্টমেন্টের একটা রুমে একটা ফ্যামিলি থাকে মা আর তিন ছেলে মেয়ে তার বোনও সেখানে আসে থাকার জন্য এবার হঠাৎ বেসমেন্টে একটা ভূমিকম্প হয় বেসমেন্টে ভূমিকম্প হয় কিছুটা যায় অংশ ফাঁকা হয়ে যায় তো সেখান থেকে তার ছেলে নিচে গিয়ে একটা সেখান থেকে তো একটা ডিস্ক পায় আর একটা পায় বই তো সে ওই বই আর ডিস্ক নিয়ে ওপরে চলে আসে ওপরে নিয়ে সেই বইটা খোলে এবং তার ডিস্কটা চালায় মানে সাউন্ডটা সাউন্ড সিস্টেমটা চলতে থাকে তো তারপর সেখান থেকে যেরকম নর্মালি হয় হরর মুভিতে সেখান থেকে আত্মা আসে আত্মা এসে তার মায়ের শরীরে ঢুকে যায় এবার মায়ের শরীরে ঢুকে যাওয়ার পর তার মা সবাইকে মারতে থাকে মানে এক এক করে যত যাকেই পায় অ্যাপার্টমেন্টের লোক এবং তার ছেলে মেয়ে এবং তার বোন সবাইকেই মারতে চায় তো কোনো রকমের আটকে রাখে তো কিছুজনকে সে মেরেও দেয় এবার এই মুভিতে আপনার দেখার আছে যে কতজনকে সে মারে এবং কীভাবে কিছুজন আছে কিভাবে তারা বেঁচে থাকে এবং সেই যে ভূত হয়ে গেছে তার মায়ের মধ্যে যে আত্মাটা আছে তাকে কিভাবে মারে মানে যারা বেঁচে থাকবে তারা কিভাবে তাকে মারে এটাই এই মুভির মধ্যে দেখার আর মুভিতে সেরকম রিমাইন্ডার বা ভয়ঙ্কর বলে কিছু নেই আপনি মুভিটা অবশ্যই একবার দেখতে পারেন হ্যাঁ তো ব্রুটাল খুব বেশি খুব বেশি ব্রুটালই দেখানো হয়েছে তো আপনি যদি হরের মুভির ফ্যান হন তাহলে তো অবশ্যই মুভিটা আপনি একবার দেখতেই পারেন যদি হরের মুভি থেকে আপনার খুব ভয় লাগে তাই মুভিটা প্রায় অবশ্যই করতে পারেন আশা করছি ভয় লাগবে না ভয় লাগার মতো মুভি না তো যাই হোক মুভিটা মুভিটা জাস্ট এক ঘন্টা ছত্রিশ মিনিটের তো দেড় ঘন্টার মুভি আপনাকে ফালতু বোর করবে না অবশ্যই রেকমেন্ডেড একবার দেখার জন্য আর মুভিটা দেখার পর আপনার ভয় তো অবশ্যই লাগবে না তো একটা জিনিস হতে পারে বমি হতে পারে তো তার জন্য আগে থেকে রিমাইন্ডার দিয়ে রাখলাম হ্যাঁ তো মুভির মধ্যে একটা সিন খুব ভয়ঙ্কর আছে যেটা হচ্ছে তার মা যখন তার মধ্যে আত্মা আছে তাদের তাকে জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় সেই জল থেকে যখন সে বেরোবে সেই সিনটা ভয় লাগার মতো আর কোনো সিন কোথাও লাগেনি যে প্রচণ্ড ভয় লেগেছে বা এমন কিছু এমন নয় তো কিছু টাইম পর লাস্টের দিকে তো আপনার মনে হবে এই মুভিটা সারভাইভাল মুভি কোনো হরর মুভি না কীভাবে সে মেয়েরা কিভাবে নিজেদেরকে বাঁচাচ্ছে সেইটাই মুভি মানে সারভাইভাল মুভি কোনো হরর মুভি না যাই হোক তো আমি এই মুভিকে দিলাম টু স্টার আউট অফ ফাইভ স্টার তো ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই দেবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ